السلام عليكم বন্ধুরা আজকে সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়েছি ঢাকা মিরপুর এক নাম্বার মুক্ত বাংলার পিছনে মুক্ত বাংলা যে শপিং কমপ্লেক্স আছে ওটার পিছনে যাই হোক দেখা যাক আমার সামনে একটা পিয়ারার দোকান আছে কি অবস্থা মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম পিয়ারা কি কেজি হিসাবে বিক্রি করেন না পিস করে পিস হিসাবে বিক্রি করি বানায় বিক্রি করেন না তো অনেক আইটেম মশলাও আছে দেখা যায় এটা কি এটা হচ্ছে শুকনা মরিচ না এই যে শুকনা মরিচ এইটা পাঁচফোড়ন পাঁচফোড়ন আর এই বিট লবণ এটা বিট লবণ এটা কাসুন্দি আচ্ছা আচ্ছা কাসুন্দি দেন আমার একটা বড় সে দেন তো এই যে ফ্রেশ সে দেন এমনি এটা সুন্দর না দেন এটা দেন কত টাকা কেজি 80 টাকা কেজি 80 টাকা কেজি না মামার সাকোটা তো অনেক সুন্দর নাই চায়না 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 না কত টাকা দিয়ে কিনছেন এটা 140 টাকা 140 টাকা সুন্দর ছুলিয়ে দেন ছুলিয়ে দেন চলতে হবে হ্যাঁ ধনিয়া পাতা রাখেন নাই ধনিয়া পাতা আজকে নাই কি কোন আজকে ধনিয়া পাতা নাই আরে দেখ ডেনাব দে পিয়ারা ধরছে আর বাম হাত দিয়ে চলতেছে সুন্দর হয়েছে কত টাকা বিক্রি হয়েছে মামা সকাল থেকে হ্যাঁ সকাল থেকে কত 1500 টাকা হয়েছে 1500 বিক্রি করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো অনেকগুলো আনছেন হ্যাঁ মাল অনেকগুলো আছে ওই কেজি হিসাবে যে যেমনি নাই আর কি মাল পাবেন 100% গ্যারান্টি কাটতে বেশি মিষ্টি সারাপ মাল নেই আমাদের আমার সাকুটা অনেক ধারালো খুব সুন্দর আমার দেশের বাড়ি কোথায় বরিশাল 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 এগুলো বিক্রি করতেছেন কত বছর ধরে দুই বছর এই এই পেয়ারায় এই পেয়ারা আমরা পেয়ারা আমরা না পেয়ারা আমরা সিজনাল ফল সিজনাল আর কি যে সময় এটা হ্যাঁ কাশন দেখ কিরকম দেব মিডিয়াম হ্যাঁ ওইসে ওইসে এরপর দিয়ে দিলো বিট লবণ না এটা বিট লবণ কাঁচা মরিচ রাখেন নাই না ওই দুই একজনে চাই এই জন্য রাখি শুকনো মরিচ কমিয়ে দেন আরো কম আরো কম চলবো এক কোয়ালিটি হয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর মশলা পেয়ারা ভর্তা চেন একটা ফ্রেশ পেয়ারা নিয়ে মাখিয়ে তারপরে দিয়েছে দেখ কি অবস্থা দেখি কি খাওয়া যায় কেমন ভালো হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম নামিস কি আছে পাঁচফোড়নের একটা গ্রানো আছে এখানে